দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সম্প্রতি এমন খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা শুরু হয়, আর এই গুঞ্জনের শুরুটা হয় শুভশ্রীর মাধ্যমে। তবে এই বিষয়ে তখন স্পষ্টভাবে মুখ খুলেননি অভিনেত্রী, এড়িয়ে গেছেন সাংবাদিকদের প্রশ্ন। এর মধ্যে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন নায়িকা। এ সময় ফাঁস করলেন মজার এক তথ্য। কি সেই তথ্য, জেনে নেব এবারে প্রতিবেদনে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, তার অভিনীত অভিমান সিনেমাটি 2016 সালে মুক্তি পায়। এটি পরিচালনা করেন রাজ চক্রবর্তী। এ সিনেমার শুটিং সেটে প্রেমে পড়েন রাজ শুভশ্রী। 2 বছর গোপনে চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের এই সম্পর্ক নিয়ে জলঘোলাও কম হয়নি। তবে শুভশ্রীর আগে চিত্রনায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন রাজ। বলা যায় আকস্মিকভাবে মিমির সঙ্গে সম্পর্কের ইতি টেনে শুভশ্রীর প্রেম সাগরে সাঁতার দেন রাজ। এই বিষয়টি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই জানতেন, যার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন রাজ শুভশ্রী। এদিকে 2018 সালে সব সমালোচনার ইতি টেনে বাগদান সারেন শুভশ্রী রাজ। একই বছরের 11ই মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। 2020 সালের 12 সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান ইউভান। মজার বিষয়, তখন অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি নাকি জানতেনই না শুভশ্রী। ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পরাণ যায় জ্বলিয়া খ্যাত এই নায়িকা। তিনি বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি 3টে সিনেমার শুটিং করেছেন, কিন্তু 3 মাস কেটে গেলেও জানতেন না তিনি প্রেগনেন্ট। এটি খুবই হাস্যকর। শুভশ্রী আরও বলেন, হাবজি গাবজি সিনেমার শুটিং করতে যাচ্ছিলেন, সেদিন 14ই ফেব্রুয়ারি ছিল, কিন্তু তার কি যেন মনে হলো আর সঙ্গে সঙ্গে টেস্ট করে ফেললেন, দেখেন রেজাল্ট পজিটিভ। এটা কাকতালীয় ছিল কি না তা জানেন না, তবে ওই মুহূর্তটি খুব সুন্দর ছিল।